আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আছেন তারা উদযাপন করছেন। ঠিক তেমনিভাবে আজকে এই সৌদি আরবে কুমিল্লা জেলা প্রবাসী সোসাইটি এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন, তার সাথে সাথে ওনাদের কুমিল্লা জেলা প্রবাসীর 15তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে এখানে আয়োজন করা হয়েছে। ওনাদের প্রথম দাবি হচ্ছে কুমিল্লাকে বিভাগ চাই। এই বিভাগের দাবিতে আজকে ওনারা যে যে আয়োজন করেছেন এবং ওনারা যাতে এগিয়ে যাচ্ছেন সেই ব্যাপারে আমি আজকে যারা কুমিল্লা জেলা সোসাইটির নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলবো, তারা কি করছেন এবং তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য কি। এখানে যারা সমস্যাটা আছে সবাইকে সাহায্য করতে পারি এই বলে আমি আমার বক্তব্য করছেন। সবারই বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা প্রবাসী। আজকে এই কুমিল্লা জেলা প্রবাসী সোসাইটির আপনারা মহান 21শে যে অনুষ্ঠান আয়োজন করেছেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য আপনারা যে অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানের আপনি হচ্ছেন এই এই কুমিল্লা জেলা প্রবাসী অভিভাবক, এই হিসেবে আপনার আজকের এই অনুষ্ঠানের আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের কুমিল্লা সোসাইটি 15 বছর পূর্তি উপলক্ষে ও 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এবং আমরা কুমিল্লা প্রবাসী সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আজকে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ইনশাল্লাহ আমরা কুমিল্লা সোসাইটির পক্ষ থেকে কিছু সামাজিক কাজ করে আসছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও কাজ সামাজিক কাজ করব। যেমন আমাদের এখানে যারা অসহায় এবং যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করাইতে পারে না এই ধরনের লোকজনের আমরা কল্যাণ প্রার্থীকে সাহায্য করে থাকি এবং আমরা প্রতি রমজানেই আমাদের কুমিল্লা প্রবাসী সোসাইটির পক্ষ থেকে আমরা ইফতার পার্টি এবং বিভিন্ন কোয়ামি মাদ্রাসাগুলোতে যেগুলো লীলা বোর্ডিং আছে এগুলোতে আমরা ইফতার এবং সেহারের ব্যবস্থা করে থাকি। ইনশাল্লাহ এবারও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। আপনি কুমিল্লা সোসাইটি অভিভাবক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন, দেশের রাজনীতি করছেন এবং সামাজিকভাবে যে কাজগুলো করছেন এবং আজকের যে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার অভিমত কি বা আপনি প্রবাসীদের জন্য আপনার কি করছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি আজকেই বাংলাদেশ থেকে এসেছি আজকে সকালবেলা, তো আজকে এখানে এসে কুমিল্লা প্রবাসী সোসাইটি কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কুমিল্লা প্রবাসী সোসাইটির 15তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি এসেছি। আমার অত্যন্ত ভালো লেগেছে, একটি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশনা ছিল। উপলব্ধি করলাম এখানে আসার পরে কুমিল্লা সোসাইটি থেকে একটা স্লোগান আসছে যে কুমিল্লা বিভাগ চাই, এই ব্যাপারে আপনার কুমিল্লা অবশ্যই আমরা কুমিল্লাবাসী সকলেই কুমিল্লা নামে বিভাগ চাই এবং এটা আমাদের আন্দোলন, আমরা আন্দোলন করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে যাচ্ছি যেন কুমিল্লা নামেই আমাদেরকে বিভাগ দেন। আপনি আজকে এই কুমিল্লা সোসাইটিতে আপনি বিশেষজ্ঞ হিসেবে এসেছেন এবং আপনি কুমিল্লার সন্তান হিসাবে এই যে এত সুন্দর আয়োজন এবং আজকে যে কুমিল্লার যারা কাজ করছেন তারা যে আপনার দুঃস্থ মানুষের জন্য কাজ করছেন এবং আজকে প্রবাসীদের যারা আছেন তাদের জন্য কাজ করছেন, এই যে কাজ করাটাকে আপনার অভিমত কি, আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে অনেক। আসলে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আর কুমিল্লার সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ হচ্ছে এখন যে আসলে এই প্রবাসে কুমিল্লা একটা সোসাইটি তৈরি করেছে। দীর্ঘ 15 বছর যাব, 15 বছর পূর্তি হচ্ছে, তার মানে 14 বছর যাব তারা এই কাজটি করে গেছে এখানে এবং তাদের এই অনুষ্ঠানে আমি যতটুকু শুনলাম দেখলাম তাদের যে কর্মকাণ্ড এটা এই প্রবাসীদের জন্য সত্যি অনেক উপকৃত উপকার করার মতোই একটা বিষয় যেটা
আমরা প্রবাসে যারা দুস্থ অসহায় অনেক লোক আসে যারা ইকামা পায় না এসে অসহায় অবস্থা থাকে তো তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম এটা এবং আমি আজকে এই যারা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে নতুন কমিটি গঠন হয়েছে তাদের সবাইকে অনুরোধ করব তারা তাদের যত যত মানে যতটুকু সাধ্য আছে যতটুকু সব সাধ্য সব চেষ্টা তারা এখানে দিবে যাতে করে আমাদের কুমিল্লার একটা সুনাম অর্জন করতে পারি আর কুমিল্লার সন্তান হিসেবে আমি সত্যি গর্বিত হই আরেকটা জিনিস আপনি নিশ্চয় উপলব্ধি করেছেন যে এখানে যারাই ছিল সবার একটা দাবি কুমিল্লা বিভাগ চাই এই ব্যাপারে আপনার অভিমত কি এটা তো প্রাণের দাবি আসলে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা যদি বলতে হয় তাহলে সেটা বাংলাদেশের বড় একটা অংশ যেটা বাংলাদেশের উন্নয়নে সাথে জড়িত আপনি আজকে প্রবাসী কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘ পরে আপনার অভিমত কি আপনি একজন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন এই হিসেবে জি বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ প্রথমে আর টিভিকে আপনারা আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমি পরম করুণাময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা সুন্দরভাবে অতীতে অনেকগুলো কাজ করেছি আমরা দেশে বিদেশে সব জায়গায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং বর্তমানে আমরা আমাদের কুমিল্লা সোসাইটি একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত 2010 সাল থেকে আমাদের এই যাত্রা আমরা এখন এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছি আমাদের যে সকল সদস্যবৃন্দ আছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি পরে এটার যেই টাকাটা আসবে এটার থেকে আমরা কল্যাণ ফান্ডে আমাদের যে ফান্ড আছে ওই ফান্ড থেকে আমরা দেশে এই সামনে যে রমজান আছে রমজানের মধ্যে আমরা বিভিন্ন এতিমখানায় আমাদের যে 17-18টা থানা আছে ওখানে আমরা এতিমখানাগুলোতে দেব এবং এখানে যারা বিভিন্ন সময়ে সমস্যা জর্জরিত কাজ পাচ্ছে না আমাদের কম্পিউটার ক্লাবের মাধ্যমে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা বিভিন্ন কোম্পানিতে ওনাদেরকে কাজ দিচ্ছি কুমিল্লা যাতে আমরা বিভাগ হয় এটা আমাদের জোর দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের জোর দাবি থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই কমিউনিটি নিয়ে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে পদক্ষেপ নিব ভালো কিছু করার জন্য দেশ ও জাতির জন্য যাতে আমরা কল্যাণকর কিছু করতে পারি এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আজকে কুমিল্লা জেলা সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী এবং আপনি দীর্ঘদিন এখানে রাজনীতি করছেন সামাজিকভাবে কাজ করছেন আজকে ওনাদের যে অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটা কি ধন্যবাদ আমাদের সহযোদ্ধা বড় ভাই বশির ভাই আর টিভির বড় চিপ আসলে কুমিল্লা প্রবাসী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন কাজ করে আসছে সুখে দুঃখে কুমিল্লার পাশাপাশি পুরো রিয়াদের পাশাপাশি রিয়াদের সর্বস্তর মানুষের সাথে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে ওনারা অনেক কাজে করেছেন যে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই কাজের পরিধি এবং আপনি আপনারা এই প্রবাসে থেকে কি করতে চান প্রবাসীদের জন্য কুমিল্লার জন্য আমরা কুমিল্লার প্রবাসী সোসাইটি কুমিল্লার 18টা থানা নিয়ে আমরা কাজ করতে চাই 18টা থানায় আমাদের সামনে রমজানে প্রোগ্রাম আছে যে বাংলাদেশে 18টা থানায় এতিমখানায় এবং বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করা এখানে আমরা গরিব যারা দুস্থ মানুষ আছে তাদের কুমিল্লার কোনো লোক যদি অসুস্থ হয় তাদের পাশে দাঁড়ানো পাশাপাশি এখানে যত সামাজিক সংগঠন আছে তাদেরকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি আমি সাহিত্য করি আপনি কুমিল্লা জেলা দপ্তর সম্পাদক হিসেবে কুমিল্লা জেলা সোসাইটির দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছেন আজকের আপনাদের এই আয়োজন মহান 21 ইভেন্ট প্রতিষ্ঠাবার্ষিক সব মিলিয়ে আপনাদের আজকের যে অনুষ্ঠান এবং আপনারা এই যে প্রবাসী সংগঠন হিসেবে আপনারা কি করছেন ইভেন আজকে আমি যতটুকু দেখেছি যে আপনাদের এখানে কুমিল্লা বিভাগ নিয়ে একটা জোর দাবি চাচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান আপনার অভিমত আমরা হাটিয়াটি পাপা করে আমাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের অনেক প্রবাসী এখান থেকে বিভিন্ন কারণবশত দেশে একেবারে চলে যেতে হয়েছে ওই দেশে চলে যাওয়ার কারণে শূন্যস্থানগুলো আমরা নবায়ন করেছি যারা যোগ্য যারা এখানে এই কাজগুলোর জন্য পারফেক্ট তাদেরকে আমরা এখানে বসিয়েছি তবে আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা একটা সফল প্রোগ্রাম হয়েছে তো এখানে যে কুমিল্লা বিভাগের জন্য যে দাবিটা এটা তো আমাদের প্রাণের দাবি আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন এটা আমরা সবসময় দাবি করতে পারি আজকে আমরা এখান থেকে বলবো যে কুমিল্লা নামেই আমাদেরকে বিভাগ দিতে হবে এই প্রত্যাশাটা আমরা আপনাদের মাধ্যমে আরটিভির মাধ্যমে আমরা আমাদের দেশের সরকারকে আমরা জানাতে চাচ্ছি আজকে এই কুমিল্লা প্রবাসী কুমিল্লা সোসাইটির অভিষেক
মাতৃভাষা দিবস এবং আজকে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে বা কুমিল্লা সম্পর্কে আপনার অভিমত আপনি কুমিল্লার বউ হিসেবে ধন্যবাদ আমি সর্বপ্রথম আরটিভির প্রধান বার্তাবাহক হিসেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমি অনেক গর্বিত যে আমি কুমিল্লার একজন কৃতি সন্তানের ওয়াইফ এবং যেহেতু আমাদের ভাষা শহীদদের নিয়ে আজকে একটা প্রোগ্রাম প্লাস আপনাদের নব গঠিত একটা কমিটি গঠন করা হয়েছে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আসলেই অনেক খুশি এই অনুষ্ঠানে এসে আসতে পেরে আপনি দীর্ঘদিন কুমিল্লা সোসাইটি কুমিল্লা প্রবাসী সোসাইটিতে কাজ করছেন এবং আমি আমি যতটুকু জানি আপনি অসহায় মানুষদের জন্য কাজ করেন এখানে যারা কম্পিউটার আপনাদের আপনাদের আপনারা আপনাদের যৌথ প্রচেষ্টায় কম্পিউটার ক্লাব করেছেন মানুষের এখানে যারা প্রবাসী আছে তাদের কাজের যোগান দেওয়ার জন্য এবং আমি দেখেছি যে আপনাদের আজকের এই অনুষ্ঠানে বেশিরভাগ মানুষই এখানে এই আপনার কুমিল্লা বিভাগ নিয়ে একটা জোর দাবি জানাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আপনার অভিযোগ আপনি একজন কুমিল্লা প্রবাসী হিসেবে বিসমিল্লাহ রহমানির রহিম প্রথমেই বলছি যে যেই কথাটা আপনার শেষের কথাটা আমি প্রথমে নিয়ে আসতে চাই যে কুমিল্লা বিভাগ হিসেবে যে জোর দাবির কথাটা বলতেছেন এটা অনেস্টলি স্পিকিং এটা একটা ন্যায্য দাবি আর কুমিল্লা সোসাইটি যেটা এটাতে আমি প্রথমেই বলে নিতে চাই আমি কুমিল্লার সন্তান হিসেবে নিজে প্রাউড ফিল করি এবং কুমিল্লা সোসাইটির একজন সদস্য হওয়াতে আমি রিয়েলি গর্ববোধ করি আজকে মহান বিজয় দিবস এবং কুমিল্লা সোসাইটি আজকে আপনারা যে আয়োজন করেছেন প্রবাসী সোসাইটি এবং আমরা যতটুকু জেনেছি যে এই প্রবাসীর মাধ্যমে আপনার কম্পিউটার ক্লাব করেছেন এবং আপনি কম্পিউটার ক্লাবের একজন পরিচালক হিসেবে কাজ করছেন এই ব্যাপারে আপনার অনুরোধ থ্যাংক ইউ আর টিভি কে আমি যতটুকু বলতে চাই যে কুমিল্লা প্রবাসী সোসাইটি হওয়ার কারণে আজকে আমি কম্পিউটার ক্লাব করতে পারছি তো কম্পিউটার ক্লাব কইরা আমি অনেক খুশি কারণ এখানে অনেক শিক্ষিত বেকার যুবক তাদেরকে কম্পিউটার শিখাইতে পারতেছি শিখাইয়া ভালো ভালো কোম্পানিতে আমি চাকরি দিতে পারতেছি এবং ওরা ভালো বেতনে চাকরি করতে পারতেছে এখন এই প্রোগ্রাম থেকে শুরু করে আপনার ভবিষ্যৎ কর্ম এই কি আপনার এই প্রবাসী সোসাইটি ধন্যবাদ আর টিভি কে অতিথির ন্যায় আমি আপনাদেরকে বলতে চাই আমরা কুমিল্লা সোসাইটি রিয়াদের বুকে ভালো একটি সংগঠন যেই সংগঠন করে নিজেকে নিজে সাহসী মনে করি কারণ একটি অসহায় হতদরিদ্র বিপরীত মানুষের জন্য আমরা কাজ করতে পারতেছি আমাদের এই দেশে যদি একটা ভাইয়ের কোনো অসুস্থ হয় আমরা গিয়ে তাকে কিছু সাহায্য করতে পারতেছি এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আমার মনে হয় যে আর কিছু নাই আপনি কুমিল্লা জেলা সোসাইটির সহসভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এবং প্রবাসীদের জন্য কাজ করছেন আপনারা আজকে যে এই আয়োজন সম্পর্কে আপনার অত্যন্ত একটি সুন্দর আয়োজন হয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি যে অতীতের নাগাদ আজও যে এটা করেছে এটা প্রমাণ দিয়েছে যে কুমিল্লা প্রবাসী করতে পারে কুমিল্লা প্রবাসী সোসাইটি হচ্ছে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড সুদূর থেকে আরও সুদূরে এগিয়ে নেবে বিশ্বের প্রত্যেকটি দেশেই আমাদের কুমিল্লা প্রবাসী কাজ করে যাবে কুমিল্লা প্রবাসী হচ্ছে আমাদের ব্র্যান্ড কুমিল্লা সোসাইটির একজন আপনারা যে কাজ করছেন প্রবাসীদের জন্য বা দেশে এই ব্যাপারে আপনার অনুরোধ কি বা ভবিষ্যতে কি করতে চান আপনি প্রবাসীদের জন্য জি ধন্যবাদ আর টিভি কে যেহেতু সম্পাদক বশির ভাই মাশাআল্লাহ অনেকদিন যাবত আমরা সৌদি আরবে আছি তারপরে মনে করেন 2010 এর ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমরা কুমিল্লা সোসাইটি নামক যে মনে করেন এই কি জানি কয় সোসাইটি নামক যে আমরা যে অনুষ্ঠানটা আমরা ওই বছর থেকে আমরা চালু করছি দীর্ঘ আজকে 14 বছর শেষে 15 বছর আমাদের এই অনুষ্ঠানটা মনে করেন রানিং হয়েছে তো খুবই সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা কুমিল্লা যে 17টা ডিস্ট্রিক্ট আছে 17 ডিস্ট্রিক্টের লোকজনকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করার চিন্তাভাবনা আছে চিন্তাভাবনা সবসময় আমরা করিয়া যাইতে আছি আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক বছর ধরে যেহেতু আমরা সৌদি আরবে আসছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই আছি আর আমাদের এখানে মনে করেন দুইটা একটা হচ্ছে কল্যাণ ফান্ডের মাধ্যমে আমরা প্রত্যেক বছরে রমজান মাসে এবং মনে করেন প্রত্যেক থানাতে আমরা কি জানি রমজানের ইফতার বিতরণ করি তারপরে যেসব লোকজন সৌদি আরবে আসার পরে বিভিন্ন কোম্পানিতে কাজ করার পরে যারা এখানে মারা যায় তারপরে যারা আরেকবার মনে করেন অ্যাক্সিডেন্ট হয় এই লোকগুলোর আমরা অনেক সহযোগিতা করে থাকি কি আপনারা যে প্রোগ্রাম করেছেন এবং
আমরা যতটুকু জেনেছি এখানে আসার পরে যে কুমিল্লা সোসাইটি থেকে আমরা কম্পিউটার ক্লাব, তারপরে আপনার দুস্থ মানুষের জন্য কাজ করছেন, ইভেন আজকে আমি সবচেয়ে বড় জোর দাবি দেখেছি এখানে যে কুমিল্লাকে বিভাগ চাই, আপনার কুমিল্লাবাসী একটা জোর দাবি। তো এই ব্যাপারে সব মিলিয়ে আপনার অভিমত কি? ধন্যবাদ আরটিভিকে। আপনারা দেখেছেন কুমিল্লার মানুষ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে কাজ করে আসছে। কুমিল্লার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যের জের ধরে আমরা কুমিল্লার মানুষ আমরা বিভাগের অধিকার রাখি। এর জন্য আমাদের সবসময় পানের দাবি কুমিল্লাবাসী মানুষের, যে আমরা কুমিল্লার নামে বিভাগ চাই, আমরা অন্য কোনো নামে চাই না। তিনি প্রবাসী কুমিল্লা সোসাইটিতে আজকের যে অনুষ্ঠান উপলব্ধি করছেন এবং আজকে আপনি একজন কুমিল্লার সন্তান হিসেবে আজকের যে এই ওনাদের যে প্রস্তুতি এবং ওনাদের যে আজকের অবস্থান, এই ব্যাপারে আপনার অভিমত কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি কুমিল্লা প্রবাসী সোসাইটির সর্বপ্রথমে আরটিভি চ্যানেলের বশির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাকে কুমিল্লা প্রবাসী সোসাইটির মধ্যে সদস্য করার জন্য এবং ফুল দিয়ে বরণ করার জন্য। আর সর্বপ্রথমে আমার একটাই দাবি, আমাদের কুমিল্লার বিভাগ চাই। আপনারা দেখেছেন এতক্ষণ আমি এই কুমিল্লা জেলা সোসাইটির আজকের এই অনুষ্ঠানে সবার অভিমত জানতে চেয়েছি এবং প্রবাসীরা এই সোসাইটির মধ্যে দিয়ে তারা তাদের যে কাজ করছে সেটা দুস্থ মানুষের জন্য এবং যারা বেওয়ারিশ লাশ পাঠাতে পারছে না তাদের জন্য এবং কুমিল্লার যারা বেকারত্ব দূরীকরণে এই সোসাইটি অনেক ভূমিকা রাখছেন বলে জানাচ্ছেন এই প্রবাসীরা। তাছাড়া এখানে যারা কুমিল্লার জেলা প্রবাসীর নেতৃবৃন্দ আছেন তারা নিজেদের হয়ে এবং যাতে তাতে শুধু দেশে নয়, প্রবাসে নয়, যাদের দেশেও তারা কাজ করতে পারেন সেই জন্য তারা এখানে কল্যাণ পান করেছেন, কম্পিউটার ক্লাব করেছেন, এখানে যারা প্রবাসী আছেন তাদের বেকার সমস্যা দূরীকরণে যথেষ্ট কাজ করছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে কুমিল্লাকে বিভাগের দাবিতে কুমিল্লাকে বিভাগ করা হোক, এই দাবি নিয়ে তারা ভীষণ সোচ্চার ছিলেন এবং এখানে যারা কুমিল্লা প্রবাসী আছেন তারা চান যে কুমিল্লা বিভাগ হোক, এই প্রত্যাশা করছেন এখানে কুমিল্লা জেলা প্রবাসী যারা আছেন তারা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, বুরুচিপ, আরটিভি।